নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আমরা প্রতিদিনই রোগ পোকা এ নিয়েই পড়ে আছি, তো আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি বারবারই বলি যে আপনারা প্রত্যেকেই গাছ লাগান, সেটা আপনার যদি জমি থাকে জমিতে, যদি ছাদ থাকে ছাদেতে লাগান। তো আসলে আমাদের নিজেদের ছাদেতেও কিছু গাছ লাগিয়েছি, তার মধ্যে ড্রাগন ফ্রুটও আছে, তো আমরা করেছিলাম। তো আমার ছেলে সেই ড্রাগন ফল তার জেঠুকে পাঠিয়েছে, জেঠিমাকে পাঠিয়েছে, এবং গাছ লাগালে যে কী আনন্দ হয়, এবং সেই লাগানোর আনন্দের থেকেও বড় কথা, সেই গাছের ফল যদি অন্য কেউ পায় তার কী আনন্দ হয়। আজকে আমার ছেলে যখন তার জেঠু জেঠিমাকে পাঠিয়েছে এবং তাদের যে আনন্দ, আজকে সেই আনন্দটা আমরা ভাগ করে নেব। এবং আমি আশা করব আপনারাও গাছ লাগান, এরকম মানুষজনকে দিন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু প্রচুর আনন্দ পাবেন। আসুন আমরা দেখি সেই ভিডিও। আনবক্সিং সারপ্রাইজ। সারপ্রাইজ অপেক্ষা করছে। মদন কুমারের ভাই পাঠিয়েছে। দেখুন আনবক্সিং চলছে, এর মধ্যে কী আছে সেটাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সর্বোচ্চভাবে চেষ্টা চলছে। এতক্ষণে অপেক্ষার অবসান, না না এখন অবসান হয়নি, এবার অবসান হবে। দেখুন একে একে কী আসে, আস্তে আস্তে বের হচ্ছে। ওদিকে মা বলছে আমার নিশ্চয়ই কিছু পছন্দ মতো জিনিস আছে। থ্যাংক ইউ বাবু। আপনার কি মতামত এ ব্যাপারে? দারুণ পছন্দের, দারুণ হয়েছে বাবু, থ্যাংক ইউ। ভাইপো তার টবেতে, ছাদের ওপর টবেতে ড্রাগন ফ্রুটটা চাষ করেছে। ভাইপো মানে বাবু আর কি, ও ওরা তো উত্তর দিনাজপুরে থাকে, ইসলামপুরে, ইসলামপুরের কাছাকাছি চোপড়া জায়গায়। ওখান থেকে পার্সেল করে আমার জন্যে ভালোবেসে এই ড্রাগন ফ্রুটটা পাঠিয়েছে। এর আগে ভিডিও যেটা ছিল, আনবক্সিংয়ের ভিডিও ছিল, সেটা পোস্ট অফিস হয়ে গেছি আনার জন্যে, খুব এক্সাইটেড ছিলাম। এখন সেটা আমরা খাবো। তার জেঠিমা, তার জেঠিমা ড্রাগন ফ্রুটটাকে খাওয়ার জন্য কাটছে। সুন্দর করে দেখুন কি বিউটিফুলভাবে তৈরি হয়েছে, একটা টবের মধ্যে এত বড় এত সুন্দর একটা ড্রাগন ফ্রুট, দেখে নিন। আমরা তো তরস হয়েছে না খাবার জন্যে, মুখিয়ে আছি, এক্ষুনি খাবো। আপনারাও দেখবেন কিন্তু খাবার অনুভূতিটা আপনারা পাবেন না, শুধুমাত্র দেখতে পাবেন। তার যে ফিলিংস বা টেস্ট, সেটা কোনো ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পাঠানো সম্ভবই হবে না। কত সুন্দরভাবে কালার দেখুন, যে ছড়িটা আছে তার মধ্যেও কিন্তু গোলাপি কালার চলে এসেছে। এটা হচ্ছে জেঠিমা, যেটা আনন্দে আটখানা হয়ে আছে, আটখানা দশখানা যতখানাই বলুন আটখানা হয়ে আছে। খাবার পর্ব চলছে। আসলে বাবুর আদর মাখানো
হাত আছে তো দারুণ খেতে। বাবু দেখ খুব সুন্দর খেতে বাবু, আবার পাঠাবি, এরকম সারপ্রাইজ পার্সেল পাঠাবি। খুব সুন্দর ভাবে তোলা যায়, খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, খুব সুন্দর টেস্ট।